আজকে কিন্তু কারোর জিভে পানি আসা যাবে না, কারণ আজকে আমি যা ভর্তা করেছি তা দেখলে তোমাদের কিন্তু ক্ষুধা লেগে যাবে। বন্ধুরা, এগুলো হচ্ছে কচু শাক। এই সাধারণ কচু শাকের মতো না, এই কচু শাকগুলো বেশ বড় বড় হয়ে থাকে, আর এটাকে আমাদের এলাকাতে মৌলভী কচু শাক বলা হয়। আর মৌলভী কচু কেন বলা হয়ে থাকে আমার আসলে খুব জানতে ইচ্ছা করে, এটাকে মৌলভী কচু শাক কেন বলা হয়ে থাকে। যাই হোক, আমি কচু শাকগুলো হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিলাম, কারণ আমার হাজব্যান্ডের কথা, যে কোনো শাক যখন হাত দিয়ে ছিঁড়া যায় তাহলে নাকি তার স্বাদটা পেরে যায়। যাই হোক, ওর সামনে ছিল জন্য আমি সব করা শাক দু একটা শাক হাত দিয়ে ছিঁড়ে নিলাম। তারপর যেহেতু ডাঁটাগুলো নেবো, এই জন্য আমি একটু বটি দিয়ে একটু কেটে নেবো। আর এর ডাঁটাগুলোও কিন্তু খুব নরম হয়ে যাবে যখন ভর্তা করবো। জাস্ট এভাবে আমি পাতাগুলো কেটে নিলাম। আর এই শাক খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে ভর্তাটাই শাকের সেটা বেশি ভালো লাগে। আর এমনি যেই কচুগুলো থাকে ওগুলা এমনি ঘন্ট করে খেলেও ভালো লাগে। দেখো, আমার এই কচুগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানে মরিচ দিয়ে আর যেই আমি ইলিশ মাছের লেজ রেখেছি সেই লেজ দিয়ে এই শাকটা ভর্তা করবো জন্য এই লেজটাও আমি এর মধ্যে দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এরপরে দিয়ে দেবো সামান্য কিছু পরিমাণ লবণ। লবণ দিলে তাহলে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো চুলার পর বসিয়ে দিলাম। দেখো, শাকটা পানি ছেড়ে দিয়েছি, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি, জাস্ট এভাবেই শাকটা আমি সিদ্ধ করে নেব। দেখো, এক সাইডে মাছটাও সিদ্ধ হয়ে গেছে এবং সাইডে আমি কাঁচামরিচগুলো দিয়েছি সেটাও সিদ্ধ হয়ে গেছে। জাস্ট এভাবে যতক্ষণ হালকা আছে এটাকে আমি সিদ্ধ করে নেব। দেখো, ডাঁটাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে দেখতে। তো এরপর আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু কিছুটা পানি ছিল তো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো আমি এই প্যানে এটাকে ভর্তা করে নেব, আর কাঁচামরিচগুলোও সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি এটাকে ভর্তা করে নেব। আর এই ইলিশ মাছগুলো যেহেতু কাটা আছে, আমি এর ভেতর থেকে মেন যেই কাটাটা, বড় কাটাটা, সেটা বেছে ফেলে দেবো। আর ভেতরে ছোটো ছোটো যেই কাটা সেটাও কিন্তু বেছে বেছে ফেলে দেবো, কারণ ইলিশ মাছের লেজে অনেক কাটা থাকে, এই জন্য আমি কাটাগুলো ভালো করে বেছে নেব। যে কোনো শাকই ভর্তা করলে কিন্তু দারুণ লাগে। আর আমি প্রায়ই আমি ডাঁটার শাকটা ভর্তা করি বেশি করে রসুন দিয়ে, সেই ডাঁটা শাকটা ভর্তাও কিন্তু খুব ভালো লাগে। আমার রেসিপি আমার ইয়েতে দেওয়া আছে, আমার ভিডিওতে দেওয়া আছে ডাঁটা শাক ভর্তাটা, ওটাও আমি করি মাঝে মাঝে, ওটা খেতেও কিন্তু দারুণ লাগে। আর ওই শাকে আবার বেশি করে রসুন দিলে কিন্তু রসুনের ঘ্রাণটা এই জন্য বেশি ভালো লাগে। তো আমার একটু কাঁচামরিচ সিদ্ধ চটকে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর সরিষার তেল, আর একটু লবণ। যেহেতু আমি প্রথমে লবণ কিছুটা দিয়েছি, আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপরে যে মাছটা রেখেছিলাম সেই মাছগুলো এই পেঁয়াজের সাথে আবার ভর্তা করে নেব। এরপরে শাকগুলো সব এখন ভর্তা করে নেব। একদম নরম হয়ে গেছে, কারণ বাগান থেকে এই মাত্রই তুলে আনা একদম টাটকা শাক ছিল, এই জন্য আরও তাড়াতাড়ি একদম নরম হয়ে গেছে। আর আমার ভর্তা হয়ে গেছে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। আসলে প্লেট পেট পুরে আজকে ভাত খাবো ইনশাল্লাহ, কারণ আমার ভর্তা ভাজি বেশি ভালো লাগে খেতে। তো দেখো, ভর্তাটা কিন্তু হয়ে গেছে, আর ইলিশ মাছের যে একটা গন্ধ আছে এটাতে কিন্তু ভর্তার স্বাদটা আরেকটু বাড়িয়ে দেবে। তো আমি আবার কিছু পরিমাণ পেঁয়াজ একটু সাজিয়ে গার্নিশ করে দিলাম। এদিকে আমার শাক ভর্তা দেখেই কিন্তু ক্ষুধা লেগে গেছে। তো আমি খেয়ে দেখি যে কেমন হয়েছে, এত কষ্ট করে শাক ভর্তাটা করলাম। তো আমি শাকটা ভালো করে একটু ভাতের সাথে চটকে নিলাম। তো আমার এই শাক ভর্তা আমার দারুণ লাগে, বিশেষ করে ভর্তা ভাজি দিয়ে ভাতটাই দেখা যায় কি অনেক করে খাওয়া যায়। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এভাবে ভর্তা করে খেতে পারো, বিশেষ করে মাছ দিয়ে। আমি আজকে ইলিশ মাছ দিয়ে এই শাকের ভর্তাটা করেছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।